আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গাড়ি বাজার বিডিতে। আর আজকে কিন্তু আমরা গাড়ি বাজার বিডিতে যে গাড়ি দেখাতে চলেছি সেটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের একটি গাড়ি, যেটা হচ্ছে টয়োটা এক্সিও। সো আজকে এই যে টয়োটা এক্সিওটা দেখাচ্ছি, এটা হচ্ছে টয়োটা এক্সিও এক্স, যেটা হচ্ছে 2008 মডেল। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে 2015 রেজিস্ট্রেশন, আর এটা কিন্তু প্রথম থেকে এখনও পর্যন্ত একেবারে এক মালিকের নামে রয়েছে গাড়িটি। এবং এই গাড়িটি একেবারে পার্ল হোয়াইট কালার, যেটা অরিজিনাল 1500 সিসির ভিভিটিআই ইঞ্জিন। এবং এখনও পর্যন্ত পেপার্স কিন্তু আপ টু ডেট রয়েছে, এবং আপনারা এক বছরে ফুল পেপার্স আপ টু ডেট পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে আজকের এই পুরো যে গাড়িটি রয়েছে এবং সামনে পিছনে যে গ্লাসটি অরিজিনাল রয়েছে, এই গাড়িটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং দেখানোর শেষে যেই প্রাইসটি রয়েছে এবং যে পেপার্সের যে কন্ডিশনটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করে দিব। তো চলুন দেখে নেই। গাড়ির সামনে যে কন্ডিশনটি রয়েছে আমি পুরো সামনে কন্ডিশনটি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম সামনে যে গ্রিলটি রয়েছে এবং গ্রিলের নিচে যে নাম্বার প্লেটটি রয়েছে দেখতে পাচ্ছেন, যে ঢাকা মেট্রো গ 39-63-93, যেটা মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করে। এবং সামনে কিন্তু একটা স্টিলের অলরেডি বাম্পার লাগানো রয়েছে গাড়িটির সাথে। এবং যে গ্রিলটি রয়েছে সেই গ্রিলটি কিন্তু একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল গ্রিলটি, একেবারে অরিজিনাল গ্রিল লাগানো রয়েছে। এবং যে লাইটগুলি রয়েছে এই লাইটগুলিতে একটা র্যাডিশ ভাব চলে এসেছিলো, দ্যাটস ওয়াই কিন্তু লাইটগুলো একেবারে চেঞ্জ করে খুব ভালো মানের লাইট কিন্তু গাড়ির সাথে লাগিয়ে দেওয়া হয়েছে অরিজিনাল। আর নিচে কিন্তু যে ফগ লাইটের অপশনটি ছিল সেখানে কিন্তু একেবারে ফগ লাইট লাগানো রয়েছে, যেটা গাড়ির সাথে ছিল। আর আমরা যদি গাড়ির যে বনাটে যে অংশটি রয়েছে সেটি যদি দেখাই, দেখবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে। এবং এটা হচ্ছে পার্ল হোয়াইট কালার, যেটা একেবারে খুব গর্জিয়াস একটা কালার। আর যে গ্লাসটি রয়েছে এই গ্লাসটি একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে এবং ফ্রেশ গ্লাসেও রয়েছে, গ্লাসে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু আলহামদুলিল্লাহ নাই। আর আমরা যদি উপরে যেই কন্ডিশনটি রয়েছে গাড়ির, যে ছাদের কন্ডিশনটি রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো ট্যাব নেই, একদম পুরো ফ্রেশ কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ রয়েছে। এবং পিছনে যে গ্লাসটি রয়েছে সেই পিছনে গ্লাসটিও কিন্তু একেবারে ফুল অরিজিনাল গ্লাসে রয়েছে, যেটা আপনাদের সামনে এবং পিছনে গ্লাস নিয়ে যে কনফিউশনটা থাকে সেই কনফিউশন কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ নাই। আর এই সাইডে যে বডি কন্ডিশনটি রয়েছে পুরো গাড়িটাকে একেবারে আসলে কালার করা হয়েছে, এবং এটা যে কালারটি ছিল পার্ল হোয়াইট কালার সেটা কিন্তু একেবারে টুকটাক টাচ আপের যে কাজগুলো ছিল সেগুলো করে কিন্তু একেবারে কমপ্লিট করা হয়েছে। তো পুরো গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই। আর এই যে টায়ারটি রয়েছে সেটা কিন্তু 15 সাইজের যেই রিম, 15 সাইজের টায়ার লাগানো রয়েছে এবং এখানে স্টাইলিশ রিম লাগানো রয়েছে গাড়িটির সাথে। এবং চারটা টায়ার কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে, আলহামদুলিল্লাহ আপনারা বেশ কিছুদিন কিন্তু এই টায়ারগুলো ইউজ করতে পারবেন। এবং 15 সাইজের এই যে রিমসহ টায়ার লাগানো রয়েছে, আপনাদের মনে হয় না যে রিমগুলো চেঞ্জ করার কোনো দরকার আছে, এবং টায়ারগুলো কিন্তু ইজিলি আপনারা বেশ কিছুদিন ইউজ করতে পারছেন। আর সামনে যে বডি কন্ডিশনগুলো রয়েছে বা যে টায়ারের কন্ডিশন রয়েছে সেটাও কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে আলহামদুলিল্লাহ। আমি পুরো টায়ারগুলো দেখিয়ে দিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে কাস্টমারদের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে আসলে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে নিবো না, এরকম বিভিন্ন সমস্যা বা গাড়ি পেপার্সে কোনো ঝামেলা রয়েছে কিনা। তো এই গাড়িটির ক্ষেত্রে একেবারে খুব ইজিলি বলা যেতে পারে যে এটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন, এবং ফ্যামিলি ইউজের পার্সোনাল মালিকের বাসায় এসে আপনাদেরকে গাড়িটি নিতে হবে, এবং একদম ফ্রেশ কন্ডিশনও রয়েছে। জাস্ট টুকটাক যে কাজগুলি ছিল সেগুলো কিন্তু একেবারে রেডি করে গাড়িটিকে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন করে রাখা হয়েছে। এবং প্রথম থেকে কিন্তু গাড়িটি একেবারে মূল মালিকের নামে রয়েছে এবং একই মালিকের নামে রয়েছে। সো এটা আপনাদেরকে আমি পুরো গাড়ির যে ভিউটি রয়েছে সেই ভিউটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল গাড়ির যে ভিউটি রয়েছে এটা হচ্ছে পার্ল হোয়াইট কালার। আমি পুরো যে বডি কন্ডিশন রয়েছে সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, এবং লাইটগুলি পিছনে যে লাইটগুলি রয়েছে সেই লাইটগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। সেই হচ্ছে পুরো গাড়ির যে আউটলুকিংটা ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে গাড়ির যে ব্যাকডালার অংশটি রয়েছে, ব্যাকডালায় কিন্তু এখানে 60 সিলিন্ডার একটা সিএনজি করা রয়েছে। এবং যে পিছনে যে বডি কন্ডিশনটি রয়েছে দেখতে পাচ্ছেন যে বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল আলহামদুলিল্লাহ হিস্ট্রি নাই, পুরো গাড়িটি একেবারে শুরু থেকে এই গাড়িটার সব থেকে আর একটা মজার বিষয় হচ্ছে শুরু থেকে কিন্তু একই ড্রাইভারের হাতে ছিল এই পর্যন্ত বিগত যে 5 বছর ধরে গাড়িটি চলছে। তো প্রথম থেকে একই ড্রাইভার গাড়িটা কিন্তু মেনটেন্যান্স করছে। সো এটা একটা ভালো ফ্যাসিলিটি যে একটা গাড়ি একজন ড্রাইভার মেনটেন করছে, সেক্ষেত্রে গাড়ির কন্ডিশনও কিন্তু সে একেবারে ওয়েল মেনটেন করেছে। এবং নিচের যে অংশগুলি রয়েছে এখানে একটা এক্সপায়ার টায়ার রয়েছে এবং জগ লিভার হুইলেন্স যে অ্যাক্সেসরিজগুলো গাড়ির সাথে দরকার সেগুলো কিন্তু গাড়ির মধ্যে অলরেডি রয়েছে। তে হচ্ছে পিছনের কন্ডিশন আমি কিন্তু দেখিয়ে দিলাম। আরেকটি বিষয় হচ্ছে সামনের যেই ইঞ্জিনের যে কন্ডিশনটি রয়েছে সেই ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, যেটা অরিজিনাল 1500 সিসির, টয়োটার অরিজিনাল 1500 সিসি যেটা ভিভিটিআই ইঞ্জিন। অনেক সময় কাস্টমাররা বলে যে আসলে ইঞ্জিন বা গিয়ারবক্সের কী অবস্থা, সো
এই গাড়িটির একেবারে অরিজিনাল ইঞ্জিন কিন্তু গাড়ির সাথে রয়েছে, এবং এক্সিওর ক্ষেত্রে যে গিয়ারবক্সের কথা বলে যে গিয়ারবক্স চেঞ্জ হয়েছে কিনা, তো এই গাড়িটির কিন্তু আলহামদুলিল্লাহ গিয়ারবক্সটা একেবারে অরিজিনাল গিয়ারবক্স রয়েছে, এবং ইঞ্জিনের দেখেন একেবারে একদম গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিনটি রয়েছে। সো ইঞ্জিন এবং গিয়ারবক্স নিয়ে আপনাদেরকে একেবারেই কোনো টেনশন করার কোনো দরকার নাই। আর সামনে যে মার্সেলটি দেখতে পাচ্ছেন, এই মার্সেলটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ, গাড়ির কোথাও কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আলহামদুলিল্লাহ নাই। জাস্ট আপনারা নেবেন এবং ড্রাইভ করবেন এরকম একটা কন্ডিশনও রয়েছে। শুধুমাত্র চেঞ্জ হয়েছে সামনে যে হেডলাইট দুইটা ছিল, হেডলাইট দুটা চেঞ্জ করা হয়েছে, কারণ হেডলাইটে একটা র্যাডিশ ভাব চলে এসেছিলো, তো দ্যাটস দ্য লাইটটা একটু পাওয়ার কম ছিল, ওই কারণে লাইটগুলো চেঞ্জ করা। বাট বডি যে কন্ডিশনগুলি রয়েছে সেখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আলহামদুলিল্লাহ নাই, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে। এবং গাড়িটা কিন্তু কালার করা হয়েছে, গাড়িটা একেবারে খুব ভালো মানের রং দিয়ে কিন্তু এটাকে একদম কালার করা হয়েছে। সো এ হচ্ছে পুরো বডির কন্ডিশন, যেখানে কোনো জায়গায় কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। এবং নিচের যে অংশগুলো রয়েছে বা ইঞ্জিনের যে কন্ডিশনগুলো রয়েছে, অনেক সময় দেখা যায় তেলের প্রবলেম হয়, ইঞ্জিন থেকে তেল পড়ছে বা অন্য অন্য যে সমস্যাগুলি থাকে, সেই ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু কোনো কাজ নাই ইনশাল্লাহ। সো এই হচ্ছে পুরো ইঞ্জিনের অংশ। আমরা যদি ইঞ্জিনের যে ফুল ভিউটি রয়েছে সেই ফুল ভিউটি যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পারবেন যে এটা হচ্ছে ফুল অংশ, যেখানে একেবারে সামনের অংশটা ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং বনেটের যে অংশটি রয়েছে সে বনেটের অংশটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ রয়েছে। এবং এটা কিন্তু গাড়ির সাথে যে অরিজিনাল বনেটটি ছিল একেবারে অরিজিনাল বনেটে রয়েছে, এবং এখানে কিন্তু যে স্টিকারগুলি ছিল সেগুলো কিন্তু গাড়ির সাথে রয়েছে অলরেডি। এবং পুরো বনেটের যে ঝুড়িগুলো রয়েছে সেখানে কিন্তু কোথাও দেখবেন যে কোনো খোলা কাটা নেই, পুরো বনেটের যেই অংশগুলি রয়েছে সেখানে পুরো প্রত্যেকটা জায়গায় কিন্তু একেবারে অরিজিনাল রয়েছে। তো হচ্ছে পুরো গাড়ির ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 2008 মডেল এবং 2015 তো রেজিস্ট্রেশন টয়োটা এক্সিও এক্স, যেটা একেবারে ফুল ফ্যামিলি ইউজের, একদম পার্সোনাল ইউজের সেলফ ড্রাইভের গাড়ি আমি দেখিয়ে দিলাম। গাড়ির ভিতরে যে অংশটি রয়েছে বা ভিতরে যে ইন্টেরিয়রটি রয়েছে আমি সেটি একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে ফ্রেশ ইন্টেরিয়র রয়েছে ভিতরে অংশটি, এবং এটা হচ্ছে অল অপশন অটো একটি গাড়ি, যেটা অরিজিনাল 1500 সিসির অল অপশন অটো একটি গাড়ি। আমি পুরো ভিতরে কন্ডিশনটি দেখিয়ে দিচ্ছি, এবং সাইডে যে বডি কন্ডিশনগুলি রয়েছে দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আলহামদুলিল্লাহ নাই। এবং ভিতরে যে অংশটি রয়েছে ক্রিম কালারের কিন্তু সিট কভার লাগানো রয়েছে, এবং গাড়ির ভিতরে অংশটি কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব, এটা হচ্ছে ভিতরের অংশ। এবং নিচের যে অংশগুলি রয়েছে, নিচের অংশগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর উপরে যে সিলিংটি রয়েছে দেখতে পাচ্ছেন, সিলিংটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ এবং একদম নতুনের মতো রয়েছে, কারণ এটা যেহেতু ফ্যামিলি ইউজের একটি গাড়ি এবং পার্সোনাল ফ্যামিলি ইউজের একটি গাড়ি, সেই ক্ষেত্রে এটা মানে একেবারে খুব টিপটপভাবে মেনটেন করেছে। পিছনের একেবারে যেই অংশগুলি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, এ হচ্ছে ভিতরের অংশ। আর আমরা যদি সামনের যে ড্রাইভিং সিটে যে অংশটি রয়েছে সেটা একটু যদি দেখাই আপনাদেরকে, যে ড্রাইভিং সিটের সামনে যে অংশটি রয়েছে, ড্রাইভিং সিট এবং ড্রাইভিং সিটের পাশে যে সিটগুলি রয়েছে সেগুলো কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং আপনাদেরকে নিয়ে কোনো ধরনের সিট কাভারও চেঞ্জ করার ইনশাল্লাহ দরকার নেই, আপনারা এই অবস্থায় চালাইতে পারবেন। আর ড্যাশবোর্ডে যে অংশটি রয়েছে ড্যাশবোর্ডটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইনশাল্লাহ। আর এখান থেকে ড্রাইভিং সিট থেকে প্রত্যেকটা ডোরকে কন্ট্রোল করতে পারবেন, লক আনলক এবং যে আপডাউনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো করতে পারছেন। এবং এখানে আপনার গ্লাসের যেই ট্রান্সমিশনটি রয়েছে, গ্যাসের যে ট্রান্সমিশনটি রয়েছে, এবং গ্লাসের মানে লুকিং গ্লাসের যে ক্লোজ এবং ওপেনের যে বিষয়টি রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারছেন। আর এখানে একটা ডিভিডি প্লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা পিছনে কিন্তু ব্যাক ক্যামেরা সহ এবং এসির যে প্যানেলগুলি রয়েছে, অনেকে জিজ্ঞাসা করে যে আসলে এসির পারফরমেন্সটা কেমন, সেই ক্ষেত্রে এইটার বিষয়ে যদি বলি যে এসির পারফরমেন্সের বিষয়ে, ইনশাল্লাহ এসির পারফরমেন্স খুবই ভালো হবে, আপনারা নিয়ে একদম নিশ্চিন্তে কিন্তু এটা ড্রাইভ করতে পারবেন। এবং আরেকটা বিষয় আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু একেবারে ফার্স্ট মালিক ফার্স্ট ওনারের নামে রয়েছে, এবং একই ড্রাইভার এই পর্যন্ত কিন্তু পার্সোনালি ড্রাইভ করছেন, এবং এটাতে নিয়ে আপনাদের কোনো কাজ করতে হবে না, জাস্ট নেবেন এবং ড্রাইভ করবেন। ফুল ফ্যামিলি ইউজের একটি গাড়ি, যেটা একেবারে ফুল প্যাকেট অবস্থায় রয়েছে। তো আমি কিন্তু পুরো গাড়িটা আপনাদেরকে একেবারে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, এই হচ্ছে গাড়ির যে পুরো সামনের অংশটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন পেপার্স এবং প্রাইজের বিষয়টি জেনে নিই। সো আমরা কিন্তু পুরো গাড়িটা একেবারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে 2008 মডেল, 2015 রেজিস্ট্রেশন টয়োটা এক্সিও এক্স, যেটা একেবারে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এটা একেবারে প্রথম মালিকের নামে আছে, আপনারা যারা নেবেন আপনারা কিন্তু একেবারে সেকেন্ড মালিক হয়ে যাবেন। এবং এই গাড়িটা যে কন্ডিশন রয়েছে আশা করি আপনারা 2-3 বছর একদম ইজিলি শান্তিমতো চালাতে পারবেন, এবং
যারা পার্সোনাল ইউজের জন্য আসলে গাড়ি খুঁজছেন, যে একটা টিপটপ খুব ভালো কন্ডিশনের গাড়ি দরকার, আমার মনে হয় তাদের জন্য এই গাড়িটা একদম বেস্ট অপশন হয়ে যাবে। এবং এটা পেপার্স কিন্তু একদম 22 সাল পর্যন্ত আপ টু ডেট রয়েছে, এবং 60 সিলিন্ডার কিন্তু একটা সিএনজি করা রয়েছে, এবং এটা একেবারে হাউস কপিতে রয়েছে, যেটা মূল মালিকের নামে রয়েছে, এবং ইনি একজন খুব সরকারি কর্মকর্তা। সো গাড়িটা আপনারা নিয়ে কিন্তু সাথে সাথে নাম ট্রান্সফার করে চালাতে পারবেন। আর আমাদের এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 12,20,000 টাকা। তো 12,20,000 টাকা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, বাট কাস্টমার যখন সরাসরি আসবে আমরা কিন্তু কিছুটা তাকে অনার করার ট্রাই করব। আর এই গাড়িটার সব থেকে বড় বিষয় হচ্ছে এটা একেবারে গ্যারান্টি সহকারে নিতে পারবেন, যে গাড়ি একেবারে কোনো ধরনের ঝামেলা ছাড়া, কোনো কাজ ছাড়া জাস্ট নেবেন এবং ড্রাইভ করবেন, এর বাইরে কিন্তু আপনাদেরকে আর কোনো কিছুই করতে হবে না। তো ভালো থাকবেন, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।